প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও আপনাদের সামনে একটা আপডেট চাকরির তথ্য নিয়ে হাজির হলাম। আর সেটি হচ্ছে বাংলাদেশ রেলওয়েতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, সেই বিষয়টি নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, যে কোনো নিয়োগ পরীক্ষা বা নিয়োগের তথ্য সবার আগে আপডেট পেতে। চলুন জেনে আসি নিয়োগ বিজ্ঞপ্তির খুঁটিনাটি সহ বিস্তারিত। এটি হচ্ছে বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মহাপরিচালকের কার্যালয়, মার্কেটিং ও কর্পোরেট প্ল্যানিং বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। নিয়োগ বিজ্ঞপ্তি: বাংলাদেশ রেলওয়ে নিম্ন বর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম এবং বেতন স্কেল হচ্ছে পয়েন্টস ম্যান, গ্রেড হচ্ছে 18, আর বেতন স্কেল হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা। পদের সংখ্যা হচ্ছে 762টি, বয়স হচ্ছে 18 থেকে 30 বছর, আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত শিক্ষা বোর্ডতে অনন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সন্দেহের অধিকারী হতে হবে। আর যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা হচ্ছেন পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোঠায় সকল জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। যে সকল প্রার্থীর বয়স 15 নভেম্বর 2021 তারিখে 18 বছর পূর্ণ হবে এবং 25 মার্চ 2020 তারিখে যাদের বয়স 30 বছর হয়েছে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। তবে যে সকল বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স 25 মার্চ 2020 তারিখে 32 বছর পূর্ণ হয়েছে তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই ঘরের টিক চিহ্ন দিতে হবে। অন্যদের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়। তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি জমা দিতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোঠা পদ্ধতি ও পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল সনদপত্রের মূল কপি সহ এক সেট সত্যায়িত কপি জমা দিতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম সহ সত্যায়িত এক সেট ফটোকপি দাখিল করতে হবে। এছাড়া জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং আবেদনকারী কোনো বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা হলে আবেদনকারী যে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা অথবা পুত্রকন্যার পুত্রকন্যা, এই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র বা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদের মূল কপি সহ সংশ্লিষ্ট বীর মুক্তিযোদ্ধার সনদের পত্রের মূল কপি জমা দিতে হবে। মহিলা কোটা ব্যতীত অন্যান্য কোটা দাবির সমর্থনে যথাযথ কর্তৃপক্ষের প্রদত্ত সনদ বা প্রমাণপত্রের মূল কপি জমা দিতে হবে। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পোষ্য, অর্থাৎ পোষ্য অর্থ হচ্ছে বাংলাদেশ রেলওয়ে স্থায়ী পদে অনন্য 20 বছর চাকরি সম্পন্ন হয়েছে, কর্মরত বা অবসরপ্রাপ্ত, জীবিত বা মৃত কর্মচারীর সন্তান, বিধবা বা স্ত্রী বোঝাবে হলে আবেদনকারীর সাথে কর্মরত বা অবসরপ্রাপ্ত, জীবিত বা মৃত সম্পর্ক উল্লেখপূর্বক নিয়ন্ত্রণকারী কর্মকর্তার কর্তৃক স্বাক্ষরিত ও বিভাগীয় প্রধানের প্রতি স্বাক্ষর সহ প্রত্যয়নপত্র এবং পোষ্য সংক্রান্ত প্রমাণক দাখিল করতে হবে। কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি বা বিজ্ঞপ্তি বাতিল বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করেন। নিয়োগ সংক্রান্ত বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী হচ্ছে, পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.telecom.com.br এই ওয়েবসাইটে আবেদন ফর্ম পূরণ করবেন। আবেদনের সময়সীমা হচ্ছে, অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ হচ্ছে 23 নভেম্বর 2021 সকাল 10টা থেকে, আর অনলাইনে আবেদন জমাদানের শেষ তারিখ হচ্ছে 28 ডিসেম্বর 2021 বিকেল 5টা পর্যন্ত। বন্ধুরা, এই লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে ক্লিক করেও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন। অনলাইন আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি,
300 ইন্টু প্রস্থ 300 পিক্সেল আর দৈর্ঘ্য হচ্ছে 300 × 28 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন আর ছবির সাইজ হবে সর্বোচ্চ 100 কিলোবাইট এবং স্বাক্ষরের সাইজ হবে সর্বোচ্চ 60 কিলোবাইট। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা যাচাই সম্পর্কে প্রার্থী নিজেই শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনের পত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময়টি জমা দেবেন। আর বন্ধু, SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদানের অপশনটি এখানে আছে, এটি খুব ইজি একটি অপশন, আপনারা এটা করে নেবেন, পরে এই অনুযায়ী SMS ফিটা প্রদান করবেন। নিয়মাবলী পদ্ধতিতে SMS করতে হবে, কি পদ্ধতিতে SMS করতে হবে সেটি এখানে লেখা আছে। তারপর যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন, আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। প্রবেশপত্রের প্রাপ্তির বিষয়টি br.teletao.com.bd এবং প্রার্থীর মোবাইলে SMS এর মাধ্যমে যারা শুধু যোগ্য হবেন তাদেরকে যথাসময়ে জানানো হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত মোবাইল নম্বর ফোনে নিয়োগ সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে। বিধায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা, SMS করা এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বাঞ্ছনীয়। SMS এ প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় এবং কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সমূহ গ্রহণ করে নেবেন। প্রার্থী এই প্রবেশপত্রে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। শুধুমাত্র প্রিপেড টেলিটক প্রিপেড নাম্বার থেকে SMS পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ ইউজার আইডি, পাসওয়ার্ড এবং সিরিয়াল নাম্বার এবং পিন পুনরুদ্ধার করতে পারবেন। এখানে যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান বা পিন ভুলে যান তাহলে এই অপশনটি ব্যবহার করে সেটি পুনরুদ্ধার করতে পারবেন। আর এছাড়া অনলাইনে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় তাহলে টেলিটকের 121 নম্বর অথবা bs.query@teleto.com.bd এই মেলে যোগাযোগ করা যাবে। মেইলে সাবজেক্টের অর্গানাইজেশন নেম, বিআর, পোস্ট নেম, তারপর হচ্ছে অ্যাপ্লিক্যান্ট ইউজার আইডি, কন্ট্যাক্ট নাম্বার সহ উল্লেখ করতে হবে। অনলাইনে আবেদন এবং টাকা জমার কাজটি নিজেই করবেন, এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পন্ন করে প্রার্থী প্রতারিত হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। শেষ তারিখ ও সময়ের অর্থাৎ 28 ডিসেম্বর বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র গ্রহণ এবং জমাদান করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অর্থাৎ ঠিক সময়ের আগে যদি আপনারা করতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয়। অনেক সময় সিস্টেমটি ডাউন হয়ে যায় যে কারণে নিতে চায় না, এই জন্য যত আগে করবেন ততই ভালো। এই ছিল আজকের আপডেট, একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।